হ্যালো বন্ধুরা, আমাদের ছাদটা দেখাচ্ছি, মানে ছাদটা কদিন পরে আর কি ঢালাই হবে, সেজন্য এখন তক্তা সেট করা হচ্ছে। আর আমি ওই সাইড দিয়ে লিন্টন দিয়ে আর কি এর উপরে উঠেছি। প্রথমে উঠতে ভয় পাচ্ছিলাম, তারপর ওঠার পরে দেখলাম না, এর উপর দিয়ে হাঁটলে কিছু হবে না, ভেঙে পড়বে না। তারপর বাম দাদাও তো উঠেছিল, তো ছাদ দেওয়ার আগে আর কি আগে একটু উঠে দেখে নিলাম ব্যাপারটা ঠিক কেমন হবে। এখনো অনেক তক্তা টক্তা মারতে বাকি আছে, আর আজকে একটু মেঘলা মেঘলা হয়ে আছে, যদি বৃষ্টি হয় তো দেখছি ভালো। খুব গরম, প্রচুর গরম, এই গাছটাতে প্রচুর জাম হয়েছিল। এবার যখন জামটা হয়েছিল তখন তক্তা টক্তা তো মারেনি, তো তখন আর পারা যায়নি, লোকজন ছেলেপুলে এসে সব পেরে খেয়েছে। না, আমাদেরকেও দিয়েছিল কতগুলো। এর উপরে উঠে মানে মাঝে মাঝে এত হাওয়া দিচ্ছে কি যে ভালো লাগছে। আর আমি আর বান্ধবী একটা সেলফি টেলফিও তুলে নিলাম, বেশ মজা লাগছিল। যাই হোক, নিজেদের ছাদ বলে কথা, এদিকটা এখনো বাকি আছে তক্তা সেট করতে। খুব বেশি বড় ছাদ নয়, তবুও বেশ, মানে নিজেদের ছাদ তো, ছোট হলো নিজেদের এই আর কি, সেটাই আনন্দের ব্যাপার, যে নিজেদের ছাদ, সেটা যতই ছোট হোক না কেন। রাতের বেলা আমি খাচ্ছি বিরিয়ানি, পামদাদা খাচ্ছি ফ্রাইড রাইস। অ্যাকচুয়ালি ফ্রাইড রাইসটা আজকে একজনের বার্থডেতে আর কি আমাকে খেতে দিয়েছিল, তো আমি ফ্রাইড রাইস পছন্দ করি না, সেজন্য পামদাদা ফ্রাইড রাইস খাচ্ছে আর আমি বিরিয়ানি খাচ্ছি। বান্ধবী আমার জন্য আবার বিরিয়ানি এনে দিয়েছে। ফ্রাইড রাইস আমি একদম মানে পছন্দ করি না, সেজন্য বান্ধবী আমাকে বিরিয়ানি এনে দিয়েছে। তো এখন খেয়ে দিয়ে ঘুমাবো। গুড নাইট সকলকে।